শুভ সন্ধ্যা সবাইকে। একটা দাদার জন্য বসে আছি, আমাদের রেনের সাথে কিছু চাঁদা দিতে আসবে, তো সেই জন্য এই ম্যাকেঞ্জি মাঠ, এই যে পেছনটা হচ্ছে এটা ম্যাকেঞ্জি মাঠ আমাদের, এখানেই বসে আছি ওর জন্য, দেখি কখন আসে। ঠিক আছে, চলে আসবে, 5 মিনিটের মধ্যেই চলে আসবে। আমি ভাবলাম যে বসে যখন আছি তখন একটা ছোট্ট একটা ভিডিও হয়ে যাক। আর আজকে হচ্ছে 26 তারিখ, মোটামুটি এখন কটা বাজে? 7টা বাজে। এই তো মা এখানে আছে, তো মায়েরা জুতো টুতো কিনতে গেল। যেটা বলার জন্য ভিডিওটা করো, বেশি ভিডিওটা বড় করব না, কারণ একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা। আমার একটা বন্ধু রয়েছে যার নাম হচ্ছে সিবাই দাস, ও মানে ফিজিক্স এত সুন্দর পড়ায়। হ্যাঁ, আমি নিজেও ওর কাছে মানে যে কোনো জিনিস আটকালে পড়ে ওর কাছে সঙ্গে সঙ্গে ফোন করে দিই, পড়তে বসে এখন ধরো রাত 11টা হোক 12টা হোক, যখন ইচ্ছা বা ভোরে হোক, সঙ্গে সঙ্গে আমি ফোন লাগিয়ে দিই, বন্ধু এই জিনিসটা বুঝতে পারছি না, ওর সঙ্গে সঙ্গে একদম জিনিসটাকে এত মানে সোজাভাবে বুঝিয়ে দেয়, আমার অন্যান্য শেয়ার আর দরকার পড়ে না। তো বন্ধুটা তোমার ফিজিক্সেরই ও পড়াশোনা করেছে এবং নিজেও এইচএস লেভেলে সব পড়ায়। হ্যাঁ, কিন্তু পড়ানোর যে ধরনটা না, ওটা এত সুন্দর লাগে ওর আমার। আর লকডাউনের টাইমে ও একটা চ্যানেল খুলেছিল, ও চ্যানেলের নাম হচ্ছে কনসেপ্ট ফিজিক্স, কনসেপ্ট উইথ সিবাই, ঠিক আছে, ওর এটা হচ্ছে চ্যানেলের নাম। এই চ্যানেলেই ও তখন মানে করোনার টাইম থেকে ভিডিওগুলো করতো যার স্টুডেন্টদের জন্য। তো আমি ভাবলাম কি, যেহেতু স্টুডেন্টদের জন্য বানিয়েছে, ঠিক আছে, ভিডিওগুলো এখন বানিয়েছে, আর আমাদের যে বিসিএসের জন্য যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য ভিডিওগুলো, যেমন আলো চ্যাপ্টারটা যদি একবার দেখো, ওর আলো যেটা মানে ও বুঝিয়েছে এত সুন্দর করে, প্রত্যেকটা চ্যাপ্টারই খুব সুন্দর, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, একবার দেখবে, দেখলে পরে বুঝতে পারবে। হ্যাঁ, আমি ওই প্রমোশনাল ভিডিও জিনিসগুলো আমি খুব একটা ই করি না, ও ভিডিও সেভাবে করেও না মনে হয় এখন। তোমার ওর কতটা অনেক মোটামুটি ফিজিক্সের অনেক চ্যাপ্টার কভার করা আছে। হ্যাঁ, এই মুহূর্তে চ্যানেলটা তোমার 333 এরকম সাবস্ক্রাইবার দেখলাম মনে হয় এই মুহূর্তে। দেখো, আমি জাস্ট তোমাদেরকে বলছি, ঠিক আছে, কারণ চ্যানেলটা মানে ওর পড়ানোর ধরনটা অনেকটা ভালো লেগেছে আর এটা তোমাদের অনেকটা কাজে লাগতে পারে, ঠিক আছে। এভাবে ও নিজেও বলেনি আমাকে যে বন্ধু আমার চ্যানেলটা দেখিস, কারণ ও চ্যানেল নিয়ে ওর মাথা ব্যথা নেই। আর আমার মনে হলো যে চ্যানেলটা অনেকটা উপকার হতে পারে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য, সেই জন্য আমি এই চ্যানেলটাকে সাজেস্ট করছি, তোমরা একবার দেখতে পারো, ঠিক আছে। এটা মোটেও আমি সেইভাবে আমার ইচ্ছা নেই কোনো চ্যানেলকে এই করার, যেটা তোমাদের জন্য ভালো, যেটা কাজে লাগবে সেটাই আমি বলার চেষ্টা করব। আর হচ্ছে যেটা প্রাইমারির যে ব্যাচটা আমি বলেছিলাম না, সেটা মানে এই এদিকে পুজো টুজোর ব্যস্ত, বিভিন্ন তোমার রেনেচার একটু কাজের জন্য ব্যস্ত, সেই জন্য সেভাবে এটা হচ্ছে না। আমি চেষ্টা করব একটু করে ইংলিশের যে একটা মানে একটা সিরিজ রাখার। হ্যাঁ, এতে আমার নিজেরও প্র্যাকটিস হবে আর এখানে বোর্ডে মানে অত স্লাইড করবো না, স্লাইড করতে গেলে আবার অনেক টাইম নষ্ট, যত মানে কম টাইমে জিনিসটা বোঝা নিয়ে কথা, ঠিক আছে। তো আমি টাইমটা বেশি আর ওয়েস্ট করব না, গাড়িটা এখনই চলে আসবে, এর মধ্যেই ছোট্ট একটা ভিডিও আপলোড হয়ে গেল, এটা এখন আপলোডও করে দেবো, লেট করব না। আর সব এটা হচ্ছে তোমার, আমি লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওর চ্যানেলের লিঙ্কটা, ঠিক আছে, কনসেপ্ট ফিজিক্স কনসেপ্ট উইথ সিবাই ওর চ্যানেলটা, ঠিক আছে, একবার দেখো। আর কেমন লাগলো মানে দেখার পরে কমেন্টে এখানে এসে একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ঠিকঠাক মানে বলেছি কি না, ঠিক আছে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, অবশ্যই এখানে এসে বলবে। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই ভিডিওটা আপলোড হতে হতে আমি তো অনেক ভিডিও ডিলিট করেছিলাম, ঠিক আছে, তো এটা হচ্ছে 900 নম্বর ভিডিও হবে, 900তম ভিডিওতে সবাইকে স্বাগত, আর 100 হলেই 1000 ভিডিও কমপ্লিট হবে। ভালো থেকো সবাই, অবশ্যই চ্যানেলটা আমি লিঙ্ক দিচ্ছি, সবাই দেখো একবার। টাটা।